বিরতির পর আবারও স্বাগতম আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মঙ্গলবার যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে বার্মিংহামে মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিল পূর্ব সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আফরুজ্জামান, সভাপতিত্ব করেন সাঈদ আনোয়ার ও পরিচালনা করেন আসম ও মাসুম। বক্তব্য রাখেন আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল, ডক্টর আব্দুল হান্নান, এনামুল হাসান সাবির, কাজী আঙ্গুর মিয়া, ইকবাল সুলেমান, মাওলানা এ টি এম মোকারম হাসান, মাওলানা সাইফুদ্দিন, সৈয়দ জামশেদ আলী, জাহিদ চৌধুরী, শাফায়াত আলী খান, খালেদ প্রমুখ। উপস্থিত বক্তাগণ এ সময় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে যুদ্ধ অপরাধের অভিযোগে আটককৃতদের মুক্তির দাবি জানান। এতে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে শতাধিক 18 দলীয় জোট নেতাকর্মীরা অংশ নেন। এদিকে 18 দলীয় জোটের বিক্ষোভের বিরোধিতা করে বার্মিংহামে আওয়ামী লীগ ও সমমনা দলের নেতাকর্মীরা স্মল হিট পার্কে অবস্থান নিয়ে শাহবাগের আদলে যুদ্ধ অপরাধী বিরোধী স্লোগানে স্লোগানে পার্কস্থল উত্তাল করে তোলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা, প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইব্রাহিম আলী, আওয়ামী লীগ নেতা মিসবাহ রহমান মিসবাহ, হিফজুর রহমান খান, কবির উদ্দিন, নুরুল ইসলাম বেলাল, মাহবুব আলম চৌধুরী মাখন, সাপোর্ট বাংলাদেশের মাসুদ আহমেদ, সালেহ আহমেদ সহ আরও অনেকে। সভায় বক্তাগণ দ্রুত সকল যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য দেশি বিদেশি মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তির ঐক্যবদ্ধভাবে জোরদার আন্দোলন গড়ে তোলার প্রতি আহ্বান জানান। এ সময় দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে পার্কে উপস্থিত ছিল বিপুল সংখ্যক নেতা নিরাপত্তা বাহিনীর সদস্য। বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা নিরসনে এবং আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে ম্যানচেস্টার বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। বিএনপির মিছিলে পুলিশের গুলি, নির্বিচারে মানুষহত্যা, প্রখ্যাত সাংবাদিক মাহমুদুর রহমান সহ আলেমুল আমাদের উপর নিপীড়নের ও সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবিতে গত সোমবার বেলা 1:00 ম্যানচেস্টার বাংলাদেশ হাউস কমিউনিটি হলে ম্যানচেস্টার বিএনপি আয়োজন করেছিল এক প্রতিবাদ সভায়। আব্দুর রশিদ জানাবালী পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সভাটি শুরু হয়। ম্যানচেস্টার বিএনপি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমেদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হাসান চৌধুরী, আনোয়ার চৌধুরী, মনসুর খান। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন এমা চৌধুরী, সৈয়দ জুবেদ আলম রুমন, গিয়াস উদ্দিন, আব্দুল বাসিদ বকুল, শাহ আব্দুল কাইম, এডভোকেট সানমিয়া, ইমতিয়াজ জনি প্রমুখ। বক্তৃতা শুরুতে বক্তারা পুলিশের গুলিতে শতাধিক লোক নিহত হওয়ার প্রতিবাদে তীব্র নিন্দা প্রকাশ করে বলেন আওয়ামী লীগ সরকারের তিন গুণ, সন্ত্রাস, গুম আর মানুষ খুন। বক্তারা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের মানুষ তাদের লক্ষ্মী বাহিনী সহ বিভিন্ন বাহিনীর হাতে চরমভাবে নির্যাতিত হয়েছিল। এখন তারা নির্বিচারে পাখির মতো গুলি করে বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করছে। তাদের এই অত্যাচার দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে মসজিদের ইমামরাও রেহাই পাচ্ছেন না। বক্তারা আরো বলেন বাংলাদেশে এখন কোন সরকার আছে কিনা সন্দেহ। শাহবাগের তরুণ প্রজন্ম বাংলাদেশ চালাচ্ছে, এই জন্য সরকারের উপর আরেক সরকার। শাহবাগে যেসব কর্মসূচি ঘোষণা করা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তা পালন করা হচ্ছে এবং তাতে বর্তমান মন্ত্রিসভা সহ প্রধানমন্ত্রী নিজেই সমর্থন করে যাচ্ছেন, যা কিনা বাংলাদেশের সংবিধান তথা প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থী। বক্তারা তার তীব্র নিন্দা জানান। বক্তারা প্রখ্যাত সাংবাদিক মাহমুদুর রহমান সহ আলেম উলামাদের উপর সরকারের নিপীড়নের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে নিরীহ মানুষ হত্যা, সাংবাদিক মাহমুদুর রহমান সহ আলেম উলামাদের উপর সরকার নিপীড়নের বন্ধের জোরালো দাবি জানান। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। ইতালি আওয়ামী লীগ মিলান শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধকালীন সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে এবং শাহবাগের প্রজন্ম স্কয়ারের সাথে একাত্মতা প্রকাশ করে সভা করেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামীম। গত 3 মার্চ রবিবার মিলান সেন্ট্রাল স্টেশন অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ মিলান শাখার উদ্যোগে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে শাহবাগের প্রতিবাদী জনতার সাথে একাত্ম প্রকাশ, বিএনপি জামাতের দেশব্যাপী ধ্বংসলীলা এবং তাণ্ডবের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ মিলান শাখার সভাপতি সাদাত হোসেনের সভাপতিত্বে এবং কাউসার হাওলাদারের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মিলান শাখার নেতৃবৃন্দ আব্দুল হান্নান প্রধান উপদেষ্টা, সাদাত হোসেন, আবুল হাসেম, জাহাঙ্গীর মৃধা, আকরাম হোসেন, রফিকুল ইসলাম জামান, ইকবাল হোসেন আবাদ, পারভেজ আহমেদ, তুহিন মাহমুদ প্রমুখ। জামাতের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করে যাচ্ছে,
যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। বেগম খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে এসে সাংবাদিক সম্মেলন করে যে অস্কারীমূলক বক্তব্য দিয়ে বাঙালির জাতিকে একটি দাঙ্গার মুখে ঠেলে দিয়েছেন। আজকাল যারা বিএনপি তারা হলো গাছ, বড় গাছ, আর আজকাল যারা জামাত শিবির তারা হলো সেই বড় গাছের শিকড়। বক্তাদের কণ্ঠে উচ্চারিত হয় যুদ্ধাপরাধী রাজাকারদের বিচারের দাবি। আজ বাংলাদেশের গণদাবি জামাতে ইসলাম বাংলাদেশ ও বিএনপি ও এর অঙ্গ সংগঠন এ বিচার বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু আজ কোটি বাঙালি এ বিচারের দাবিতে রাস্তায় নেমে এসেছে। শাহবাগের লাখো জনতা প্রতিবাদী কণ্ঠ দেশের প্রতিটি অঞ্চল ও গণ্ডি পেরিয়ে প্রবাসের কোটি বাংলাদেশির কণ্ঠে ধ্বনিত হচ্ছে, রাজাকারদের ফাঁসি চাই, ফাঁসি চাই। নাজবুল আহসান শামীম, চ্যানেল আই, মিলান, ইতালি। ফ্রান্সে ফোরাম ফর দ্য ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের উদ্যোগে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসাইনের পরিচালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডক্টর আব্দুল মালিক, ব্যারিস্টার মিজানুর রহমান, এম এ তাহের খান, ইকবাল চৌধুরী, আবুল কালাম ফরাজি, মিজানুর রহমান প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থার তীব্র নিন্দার পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এদিকে ফ্রান্স ছাত্র দলের উদ্যোগে প্যারিসের কাঁচ সীমায় অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সভা। এ সভা থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও দেশের চলমান রাজনৈতিক সহিংসতার বন্ধের দাবি জানানো হয়। এতে বাংলাদেশ থেকে টেলিফোনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফ্রান্স ছাত্র দল সভাপতি ফজলুল করিম শামীমের সভাপতিত্বে এবং সানাউল আলম সোহেলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সিনিয়র সদস্য জালাল খান, ফ্রান্স যুবদল সভাপতি সাইনুর ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হাসান, সহসভাপতি সালাউদ্দিন বালা, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, জিয়া পরিষদ ফ্রান্স শাখা সহসভাপতি ওয়াসিকুর রহমান প্রমুখ। জাতীয়তাবাদের আদর্শকে বুকে নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা শুধু প্যারিস থেকে নিন্দা জ্ঞাপন করছি, আগামী দিনে এই ধরনের কোনো হত্যাযজ্ঞ না চলে এবং বাংলাদেশকে যেন কোনোরূপ গৃহযুদ্ধের মুখে ধাবিত না করে। অতর্কিতভাবে পুলিশ হামলা চালায়, গুলি করে, আমি একটি মুক্তিযোদ্ধা ছিলাম, তখনও কোথাও আমরা গুলি পাইনি। নর্থ ওয়েস্ট থেকে প্রকাশিত দ্য স্পাইস সিটি এর নেটওয়ার্কের দ্য স্পাইস সিটি জার্নাল এর নেটওয়ার্কিং ইভেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার লিডসের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্ট থেকে লিডস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। গত 5ই মার্চ মঙ্গলবার লিডস 9 এর প্রিমিয়ার ব্যাঙ্কুইটিস হলে অনুষ্ঠিত হয়ে গেল নর্থ ওয়েস্টের বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবচাইতে জনপ্রিয় বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট দ্য স্পাইস সিটি জার্নাল 2013। স্পাইস সিটি ইভেন্টের কোঅর্ডিনেটর আফরুজ চৌধুরী এবং প্রজেক্ট ম্যানেজার লুবনা রহমানের যৌথ পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন স্পাইস সিটি হেড অফ ইভেন্ট অর্গানাইজার এম আহমেদ জুনেদ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আমিন বাবর চৌধুরী, শামীম হক, মল্লিক দবির এবং আবুল আবেদিন সহ নর্থ ওয়েস্টের বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্যবসায়ী নেতৃবৃন্দ। ইভেন্টে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে আসেন। আমরা মেইনলি অ্যাকাউন্টিং সার্ভিস প্রোভাইড করে থাকি রাউন্ড দ্য ইউকে, সো উই কেম হিয়ার টু জাস্ট এস্টাবলিশ আওয়ার নিউ নেটওয়ার্ক। উই হ্যাভ নেটওয়ার্কড উইথ লট অফ ডিফারেন্ট বিজনেসেস এন্ড উই হ্যাভ লটস অফ ইন্টারেস্ট ফ্রম ডিফারেন্ট পিপল ইন ডিফারেন্ট টাউনস অ্যাবাউট পিরিটোস। লিডসে এই ইভেন্ট করার উদ্দেশ্য হচ্ছে লিডস বিজনেস কমিউনিটির সাথে একত্রতা ঘোষণা করা এবং কারি ইন্ডাস্ট্রিকে আরও একদা এগিয়ে নেওয়া। আমরা স্পাইস সিটি বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট 2010 থেকে শুরু করেছি এবং এবছর আমরা ব্রিটেনের 9টি সিটিতে
বিজনেস নেটওয়ার্কিং করার সাথে সাথে এই বছরের শেষে নভেম্বরে একটি খারি অ্যাওয়ার্ড করতে যাচ্ছি। নর্থ ওয়েস্ট থেকে প্রকাশিত দ্য স্পাইস সিটি জার্নাল 2010 সাল থেকে তাদের যাত্রা শুরু করে খারি ইন্ডাস্ট্রিকে নিজেদের মধ্যে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মদের ব্যবসায় উৎসাহিত করতে, সাথে সাথে ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা কমিয়ে আনতে স্পাইস সিটি একটি সেতুবন্ধন হিসাবে কাজ করে আসছে। রেস্টুরেন্ট ও টেকওয়ে